দেখবেন সকাল সন্ধ্যা গন্ডগোল, মারামারি, হিংসা, বিদ্বেষ। এরকম গণতন্ত্র, যেই গণতন্ত্র বাংলাদেশে আছে, এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোনো দেশে পাবেন না। গণতন্ত্র খারাপ কি ভালো সেটা আলাদা কথা, কিন্তু গণতন্ত্র তো ইংল্যান্ডে আছে, গণতন্ত্র তো আমেরিকায় আছে, কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকায় এরকম মারামারি, এরকম কাটাকাটি, এরকম হিংসা বিদ্বেষ কোনোদিন শুনেছেন? কথা বলেন, কোনোদিন দেখেছেন? কোনোদিনই পাবেন না। কেন? তাদের আত্মমর্যাদা আছে, তারা পৃথিবীকে শাসন করে এসেছে, ওরা হচ্ছে শাসক। আত্মমর্যাদা, আত্মসম্মানের কারণে এই পরিবেশ তৈরি হয় না, মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি, খামচা খামচির পরিবেশ তৈরি হয় না। পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর মতো কাজ করে, বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করে, সরকার সরকারের মতো কাজ করে। 5 বছর পর পর ভোট দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি পুলিশকে আমার অধীনে নিয়ে চলে আসব, কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেন? তারা জন্মগত পৃথিবীকে শাসন করে এসেছে, শিক্ষায় উন্নত, জ্ঞানে উন্নত, ব্যক্তিত্বে, চরিত্রে, আত্মমর্যাদা, আত্মসম্মানে উন্নত, নিচু ছোট চিন্তা ভাবনা নাই। আর আমরা হচ্ছে গোলামি করেছি 150 বছর, 200 বছর। যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানেরা এরকম ছিল না। মানে আজকের যে মুসলমান, আজ থেকে 300 বছর আগে যখন বাদশাহ আলমগীর এদের শাসন করেছে তখনকার মুসলমানেরা এরকম ছিল না। তখন মাদ্রাসা মসজিদের নামে গোটা ভারতের 1/5 সম্পত্তি শুধু মাদ্রাসা মসজিদের নামে ওয়াকফ করা ছিল। গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশকে 5 ভাগ করবেন, 5 ভাগ করে 1 ভাগ করলে কত হাজার বিঘা হয়, এত হাজার বিঘা সম্পত্তি, এত লক্ষ বিঘা সম্পত্তি শুধু মসজিদ মাদ্রাসারই ছিল। এখন দেখান দেখি 200 বছরের পুরাতন কোনো মসজিদ মাদ্রাসার জমি আছে কিনা? নাই। তাহলে এই জমিগুলো কোথায় গেল? যখন লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইন পাশ করেছিল ব্রিটিশরা, তখন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছিল। মসজিদ মাদ্রাসার নামে 500-600 বছর যাবৎ মুসলমানদের ওয়াকফ করা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে। মানে মুসলমানেরা তো এই দেশে 150-200 বছর থেকে নাই, প্রায় 1000 বছর থেকে এই দেশে আছে। তাহলে 1000 বছরের পুরাতন মাদ্রাসাও থাকতে হবে, 1000 বছরের পুরাতন মসজিদও থাকতে হবে, অসংখ্য, নাই কেন? এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে, ছিল। এই গোলামি মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই যে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে, এগুলো সব মুসলমান। একটা মদখোর, একটা জুয়াখোর, একটা অধপতিত, নিম্ন, অশিক্ষিত, মূর্খ জাতিতে পরিণত হয়ে গেছে। ঠিক বানু ইসরায়েলেরা যেমন 300-400 বছর ফেরাউনের গোলামি করে ধ্বংস হয়ে গেছে, আমাদের অবস্থা হচ্ছে গোলামি করতে করতে আমরা ওই পর্যায়ে চলে গেছি। সম্মানিত উপস্থিতি, এই বানু ইসরায়েলদের যখন এই আচরণ দেখলেন, তখন মুসা আলাইহি সালাতু ওয়াসালাম কষ্ট পেলেন। কষ্ট পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয় যেখান থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে, বা এই মসজিদ আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে যেন আমার কবরে এসে পড়ে, এত নিকটে আমার মৃত্যু, বা আমার দাফন এবং আমার কাফনের ব্যবস্থা করিয়েন। এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, আমি ফিলিস্তিনে থাকলে তোমাদের দেখাতাম কোথায় মুসা আলাইহি সালাতু ওয়াসালামের কবর রয়েছে। মুসা আলাইহি সালাতু ওয়াসালামের মৃত্যুর পরে আসলেন ইউসা বিন নুন। 40 বছরের আজাব শেষ হলো বানু ইসরায়েলের। আজাব শেষ হওয়ার পর ইউসা বিন নুনের নেতৃত্বে তারা জেহাদ করলো। লম্বা ঘটনা, জেহাদের দিন আল্লাহ সূর্য থামিয়ে দিলেন, যুদ্ধের দিন, পৃথিবীর ইতিহাসে প্রথম, একবার মাত্র আল্লাহ সুবহানাহু তাআলা সূর্য থামিয়ে দিয়েছিলেন, সেই দিন, এই দিন যেদিন জেরুজালেম মসজিদ আকসা বিজয় হবে, সেই দিন ইউসা বিন নুনের নেতৃত্বে মসজিদ আকসা বিজয় করতে গিয়ে শুক্রবার বিকেল হয়ে গেছে, শনিবার, শুক্রবারের সন্ধ্যে নামলে শনিবারের দিন শুরু হবে, শনিবারের দিন শুরু হলে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। সেই দিন অনুযায়ী, মুসা আলাইহিস সালামের দিন অনুযায়ী, তাওরা অনুযায়ী, শনিবারের দিন শুরু হলে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, শুক্রবার সন্ধ্যা হলেই যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ হবে। এই জন্য ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাবিস আলাইনা ইয়া শামস ইন্নাকা মা'মুরা ওয়া আনা মা'মুরুন। হে সূর্য, তুমি আদিষ্ট আর আমিও আদিষ্ট, হে আল্লাহ, এই সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দিন, যেন যুদ্ধ শেষ করে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা বিজয় করতে পারি। আল্লাহর নবী বলছেন যে ইন্না শামসালাম তুহবাস লিবাশারিন, পৃথিবীতে কোনোদিন সূর্য কোনো মানুষের জন্য থামেনি, ইল্লা ইউসা বিন নুন, একমাত্র ইউসা বিন নুন এবং বানু ইসরায়েলের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে পারে। কত বড় নিমক হারাম জাতি, চোখের সামনে দেখলো সূর্য থেমে গেছে, এই সূর্য থামানোর মাধ্যমে আল্লাহ তাদের মসজিদে আকসা বিজয় করার সুযোগ দিলেন। এবার আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন, শোনো, যখন তোমরা কারিয়ায় প্রবেশ করবে, আমি তাদেরকে বলে দিলাম যখন তোমরা এই শহরে প্রবেশ করবে তখন তোমরা বলবে হিত্তাতুন নাগফির লাকুম,
তোমরা মুখে উচ্চারণ করবে হিত্তা আমি তোমাদের ক্ষমা করে দিব হিব্রু ভাষায় হিত্তা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আরবিতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই বা আরবিতে আস্তাগফিরুল্লাহ হচ্ছে হিব্রুতে হিত্তা তোমাদের যে এত বড় অপরাধ এত বড় গুনাহের পরও আমি মসজিদ আকসা বিজয় করার সুযোগ দিচ্ছি তোমরা যখন জেরুজালেমে প্রবেশ করবে মুখে বলবে আস্তাগফিরুল্লাহ আর মাথা থাকবে নিচু সিজদারত অবস্থায় এই শহরে প্রবেশ করবে এবার আল্লাহ নিজে কোরআনে বলছে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে কোরআনে বলছে যে বনু ইসরাইল যখন আল্লাহ সুবহান ওয়া তাআলার এত বড় নিয়ামত দেখার পরও জেরুজালেমে প্রবেশ করলো তখন পিছন আগে দিল মাথা আগে নয় মাথা উঁচু রেখে পিছন আগে ঠেলে শহরে দিল আর মুখে উচ্চারণ করলো হিনততুন হিনততুন মানে হচ্ছে গমের দানা বলেন নাউজুবিল্লাহ কত বড় নিমক হারাম কম চোখের সামনে দেখলো যে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে তবু আল্লাহর এই উপস্থিত আদেশ লঙ্ঘন করে দিল সম্মানিত উপস্থিতি এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন পড়ে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছেন ওই দিন তিনি মক্কার উঁচু সাইড থেকে মক্কায় ঢুকেছিলেন নিচু সাইড থেকে মক্কায় উঠেননি তিনি মক্কায় নামবেন কাবায় নামবেন তো যেই দিক মক্কা শহরের উঁচু সেই দিক থেকে নামবেন তো মক্কা শহরের উঁচু দিক থেকে নামছিলেন এমনিতেই উট হেলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মস্তক আরো হেলিয়ে দিলেন সাহাবীরা বলছে উটের যে হাওদাজ আছে সেই হাওদাজের সাথে তার কপাল লেগে গেল আর তিনি মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা পাঠ করতে থাকলেন আর মক্কায় প্রবেশ করতে থাকলেন এটা হচ্ছে বানু ইসরাইলের বিপরীত আচরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করছেন এবং আল্লাহকে সিজদা করে মক্কা আল্লাহ বিজয় করার সুযোগ দিয়েছে আল্লাহকে সিজদা করে চলন্ত অবস্থায় তিনি সিজদারত অবস্থায় তাসবিহরত অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন সম্মানিত উপস্থিতি এই নিমক হারামিগুলো হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ তাদের এই নিমক হারামির জন্য বড় বড় শাস্তি দিয়েছে দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে আর যখন ইয়াহইয়া আর জাকারিয়াকে হত্যা করেছে এই কওম তখন আল্লাহ তাদের চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে ইউসা বিন নুনের পরে এই জেরুজালেমে শাসন কায়েম করলেন দাউদ আর সুলাইমান অন্তত 200-300 বছর পরে হবে দাউদ আর সুলাইমান এখানে শাসন কায়েম করলেন পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব কায়েম হলো জেরুজালেমে আর মসজিদ আকসা দ্বিতীয়বার নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দাউদ এবং সুলাইমানের আরো পরে চলে আসেন ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আপনার রাস্তায় ওয়াকফ করে দিলাম ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা যখন সন্তান প্রসব হলো বলছে মেয়ে সন্তান প্রসব করেছি এখন কি হবে সেই মেয়ে সন্তান হলো মারিয়াম যাকে এই মসজিদে আকসা পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলো তাহলে এই যে এতগুলো নবীকে আমরা এই মসজিদের সাথে সম্পৃক্ত করে দিলাম কতগুলো নবীকে ইব্রাহিম থেকে শুরু করে ইসহাক ইয়াকুব থেকে শুরু করে ইউসুফ থেকে শুরু করে মুসা থেকে শুরু করে দাউদ সুলাইমান থেকে শুরু করে মারিয়াম পর্যন্ত মারিয়ামের ছেলে ঈসা এই শহরে জন্মগ্রহণ হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা বলে জেসাস আর মারিয়ামকে বলে মা মেরি আর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে মোজেস নাম একই ব্যক্তি একই উচ্চারণের পার্থক্য এটার সাথে আরও একজনকে যুক্ত করে দিতে হবে মসজিদ আকসার সাথে তিনি হচ্ছে লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়ালুতান ইলাল আরদি আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন আমি লুতকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য বলেন আল্লাহু আকবার সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি ওই মাটিতে যেই মাটিতে আমি ইব্রাহিম আর লুতকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে ইরাক থেকে বাপ তাড়িয়ে দিল আশ্রয় দিলাম জেরুজালেমে আর লুতকে তার শহর উল্টিয়ে দিলাম লুতের শহর উল্টিয়ে দেওয়ার পরে লুতকে আশ্রয় দিলাম এই মাটিতেই সমসাময়িক লুত এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একই যুগের তো জর্ডানের ডেড সির ওই সাগর উল্টিয়ে দেওয়ার পরে ওই শহর উল্টিয়ে দেওয়ার পরে লুতকে আশ্রয় দিলাম জেরুজালেমে আর বাপ তাড়িয়ে দেওয়ার পর ইব্রাহিমকে আশ্রয় দিলাম জেরুজালেমে এতগুলো নবীর আমরা সম্পর্ক তৈরি করে দেখালাম এই জেরুজালেমের সাথে আমাদের নবীর ছোট্ট দুইটা সম্পর্ক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা যিনি তার দাস তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন মক্কার কাবা থেকে
জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত, কোন মসজিদ আকসা, আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদ আকসার চারিদিক আমি আল্লাহ ঘিরে রেখেছি বরকত দিয়ে। আল্লাহু আকবার, কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মসজিদ আকসার চারিদিকে ঘিরে রাখা আছে বরকত দিয়ে। সেই মসজিদ আকসায় আমি সফর করিয়েছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেখানে তিনি সকল নবীর ইমামতি করেছেন, বোরাক বেঁধে রেখেছেন, সেখান থেকে আসমানে সফর করেছেন, আবার আসমান থেকে মসজিদ আকসা হয়ে ফিরে তিনি কাবায় চলে এসেছেন, মক্কায় চলে এসেছেন সম্মানিত উপস্থিতি। আল্লাহর নবীর পরে জেরুজালেম বিজয় করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর জীবদ্দশায় আরেকটি ছোট্ট ঘটনা হচ্ছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আমি দেখছি বারবার আপনার চেহারা আসমানের দিকে। কেন? আমাদের দিনের প্রথম কেবলা ছিল মসজিদ আকসা, প্রথম কেবলা। প্রথম যখন সালাত ফরজ হয়, তখন সালাত ফরজ হওয়ার পরে যেই দিকে মুখ করে সালাত আদায় করতে হতো সেটা হচ্ছে মসজিদ আকসা। তো মদিনায় হিজরত করার আগ পর্যন্ত আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না। কেন কষ্ট হতো না? আল্লাহর নবী কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন, মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করার জন্য কাবার এমন জায়গায় দাঁড়াতেন যে কাবাও সামনে হতো, মসজিদে আকসার দিকেও মুখ হতো। এটা কঠিন কিছু না, আপনি তো কাবার চারিদিকে মুখ করে সালাত আদায় করতে পারবেন। তো আমি কাবার এমন দিকে মুখ করে সালাত আদায় করতাম, যেই দিকে মুখ করে সালাত আদায় করলে সামনে কাবা, আবার কি পড়বে? মসজিদে আকসা জেরুজালেম পড়বে। তো এই জন্য মক্কায় আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না। আমি সামনে কাবাও রেখেছি, আবার কেবলাও করেছি মসজিদ আকসার দিকে, কিন্তু মক্কা থেকে যখন মদিনায় গেলেন দুটা তো আর একসাথে হয় না, কাবা একদিকে জেরুজালেম আর একদিকে, একসাথে তো দুটাকে তিনি কেবলা বানাতে পারছেন না। তখন থেকে তার কষ্ট শুরু হলো, তখন থেকে তিনি আসমানের দিকে তাকাতেন কেবলা যেন কাবা করে দেওয়া হয় এই মর্মে। তাহলে আমাদের মসজিদ আকসার সাথে আমাদের দ্বিতীয় আর একটা সম্পর্ক হচ্ছে মসজিদ আকসা আমাদের প্রথম কেবলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মসজিদ আকসা বিজয় হয়েছে। মসজিদ আকসা বিজয় হওয়ার সংক্ষিপ্ত ঘটনা বলে আমরা আমাদের এই পর্বের আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবীর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মসজিদ আকসা বিজয়ের যেটা সংক্ষিপ্ত ঘটনা, সেই সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে মসজিদ আকসা বিজয়ের পূর্বে সবচেয়ে বড় যে যুদ্ধ, সেই যুদ্ধের পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন, আর আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। প্রধান সেনাপতির দায়িত্ব পেয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ যখন এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে, তখন সে দেখতেছে যে তার সেনাবাহিনীর সদস্য মাত্র 12,000, আর বিশাল রোমান এম্পায়ারের সেনা সদস্য হচ্ছে 3,00,000। 12,000 সৈন্য দিয়ে 3,00,000 সেনাবাহিনীর মুখোমুখি হওয়া সম্ভব নয়। ফলতে তিনি চিঠি লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে অতিরিক্ত সেনাবাহিনী দরকার, না হলে যদি আমরা পরাজিত হই মানুষ দিন থেকে মুখ ফিরিয়ে নিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন যে লা তুহাউবিলান্নাকুম কাসরাতান নাসারা আও কাসরাতার রোম, তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীত সন্ত্রস্ত না করে, তোমাদেরকে যেন মুসলমানদের অল্প সংখ্যায় চিন্তাগ্রস্ত না করে, জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই শক্তিশালী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি পেয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন। খালিদ ইবনুল ওয়ালিদ আবু উবাইদা ইবনুল জাররাহকে বললেন, হে প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আজকের দিনের জন্য আপনি যুদ্ধের দায়িত্ব আমাকে ছেড়ে দেন। কাগজে কলমে প্রধান সেনাপতি আপনি, কিন্তু আজকের যুদ্ধের প্রধান সেনাপতি আমি। আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদের হাতে প্রধান সেনাপতির দায়িত্ব ওই দিনের জন্য ছেড়ে দিলেন। সংক্ষিপ্ত আকারে কথা হচ্ছে, 6 দিন যুদ্ধ হলো, 6 দিন যুদ্ধের পর মুসলমানেরা যুদ্ধে বিজয় করে 4 ভাগে ভাগ হয়ে, আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা প্রথম বিজয় হয়, ফিলিস্তিনে ইসলাম প্রবেশের পথে প্রথম বিজয় হয় হচ্ছে গাজা, হাইফা, আক্কা, তেল আবিব, এগুলো সব শহর মুসলমানের আস্তে আস্তে বিজয় করতে লাগলো। বিজয় করতে করতে চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে ফেললো, কেন জেরুজালেম ছিল হেডকোয়ার্টার। চারিদিক থেকে যেই দিন জেরুজালেমকে ঘিরে ধরা হয় সেদিন ওখানে সাহাবি ছিল 4,000, 4,000 সাহাবি উপস্থিত ছিল জেরুজালেম বিজয়ে। 1 মাস যাবৎ জেরুজালেম ঘিরে রাখার পরেও পাদ্রি চাবি হস্তান্তর করেনি,
শর্ত দিল আমিরুল মুমিনিন মদিনা থেকে আসলে চাবি হস্তান্তর করা হবে। আমিরুল মুমিনিন মাত্র একজন গোলাম একজন ক্রীতদাস সাথে নিয়ে এই দীর্ঘ 1500 কিলোমিটারের পথ উটের পিঠে চড়ে রওনা দিলেন মদিনা থেকে জেরুজালেম। আর এই দীর্ঘ 1500 কিলোমিটারের পথে কখনো তিনি উটের পিঠে কখনো তার চাকর উটের পিঠে এইভাবে আস্তে আস্তে যখন জেরুজালেমের গেটে প্রবেশ করবেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের রশি ধরে টানছেন আর তার চাকরকে বসানো আছে উটের পিঠে। ঘটনা সত্য, সানাদ সহি, আবু উবাইদা ইবনুল জাররাহ তহন্ত দন্ত হয়ে ছুটে গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছেন করেছেন কি আমিরুল মুমিনিন, ইন্নার রহমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লা, আপনি আমিরুল মুমিনিন হয়ে উটের রশি ধরে টানছেন আর গোলাম চাকরকে বসিয়ে রেখেছেন উটের পিঠে, গায়ে জীর্ণ শীর্ণ জামা, ছেঁড়া ফাটা টুটা ফাটা জামা, আপনাকে দেখে আজকে বিশাল রোমান এম্পায়ারের হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে। গোটা রোমান এম্পায়ারের হাত থেকে কোন মসজিদে আকসা কোন জেরুজালেম ছুটে যাচ্ছে, যেই মসজিদে আকসা ইব্রাহিম ইসহাক ইয়াকুব তারপরে পরবর্তীতে দাউদ সুলাইমান তার পরবর্তীতে ঈসা তারপরে হচ্ছে ইয়াহইয়া জাকারিয়া, ইহুদিদের দিন দিনের কথা বলেন খ্রিস্টানদের দিনের কথা বলেন, তাদের সকল স্মৃতি সকল ঐতিহ্য সকল কিছু হচ্ছে এই জেরুজালেম কেন্দ্রিক, সেটা সব তাদের হাত থেকে চলে যাচ্ছে। আজকের আজকের বিশ্বের যারা শাসক তাদেরকে বলেন তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেবো জেরুজালেম ছেড়ে দাও, দিবে না, কেননা জেরুজালেমে ঈসা আলাইহিস সালাতু আসসালামের জন্ম হয়েছে, কেমনে দিবে? বলেন তোমাদের সারা পৃথিবী দিয়ে দিচ্ছি জেরুজালেম দিয়ে দাও, দিবে না, কেননা দাউদ আর সুলাইমান জেরুজালেমে শাসন প্রতিষ্ঠা করেছিলেন, কেমনে দিবে? ইউসা বিন নূন জেরুজালেম বিজয় করেছিলেন, তারা তো ওইটারই দাবিদার, দাবিতে সত্য মিথ্যে সেটা পরের কথা, কিন্তু ওইটারই দাবিদার, এই জন্য দিবে কেমনে? এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটা যুদ্ধ এই জেরুজালেমেই সংঘটিত হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল মালহামাগুলো শামে সংঘটিত হবে, মক্কা আর মদিনায় হবে না। এই জন্য যে মক্কা মদিনা চিরদিনের জন্য ফেতনামুক্ত, দাজ্জালের প্রবেশ মক্কা মদিনায় নিষিদ্ধ, যেহেতু মক্কা মদিনা চিরদিনের জন্য ফেতনা মুক্ত এই জন্য মক্কা মদিনায় কোনো যুদ্ধ হবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে, মক্কা মদিনায় দাজ্জালও প্রবেশ করবে না, কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে এখানে, কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে শামে ফিলিস্তিনে ইসরায়েলে জেরুজালেমে মসজিদে আকসা এবং তার আশেপাশে কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল বড় যুদ্ধগুলো সংঘটিত হবে। আর এত বড় ক্রাইটেরিয়া এত বড় কারণ পৃথিবীতে আর নাই যেখানে এত বিশাল যুদ্ধ হতে পারে, কেননা এত এই জিনিসের যত লোক দাবিদার আর পৃথিবীতে এরকম কিছু নাই যেটার এত লোক দাবিদার, পৃথিবীর 90% মানুষ এটার দাবিদার, তথা 90% মানুষ এটার জন্য যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আমেরিকা ইউরোপ থেকে শুরু করে ইসরায়েল থেকে শুরু করে গোটা মুসলিম বিশ্ব গোটা ইউরোপ এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে, গোটা রাশিয়া গোটা ইউক্রেন সব এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে, কেননা এটার দাবিদার হচ্ছে পৃথিবীর 90% মানুষ, তথা পৃথিবীর তিনটা আব্রাহামিক রিলিজিয়ান সেমিটিক রিলিজিয়ানের মানুষ এটার দাবিদার। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে করেছেন কি আজকে এত বড় বিজয়, কত বড় বিজয় সেটার বর্ণনা দিলাম যে এত বড় বিজয়, এই বিজয়ের দিনে আপনি নিজে রশি ধরে টানছেন আর গায়ে জীর্ণ শীর্ণ কাপড় পরে আছেন, রোমানরা কি মনে করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো, কুন্না কওমান আদিল্লাহ, আমরা ছিলাম জাহেল মূর্খ অজ্ঞ জাতি, পৃথিবীতে আমাদের কেউ চিনত না, মক্কায় কোনোদিন রাজত্ব কায়েম হয়নি তথা মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা অতীতে কোনোদিন তৈরি হয়নি, মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব অতীতে ছিল না, আপনি ইতিহাসের পাতা খুলে দেখেন ছিল পারস্য এম্পায়ার আর রোমান এম্পায়ার, ইরান কেন্দ্রিক আর রোম কেন্দ্রিক, মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা অতীতে তৈরি হয়নি রাজত্ব, তা আমরা ছিলাম মক্কার রাখাল মরুভূমির রাখাল জাহিলি যুগে, কেউ আমাদের চিনত না, আর সেই জায়গা থেকে আজ 20-25-30 বছরের ব্যবধানে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার আমি বিজয় করছি মদিনা থেকে এসে, আযানাল্লাহু বিল ইসলাম, এই বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে ইসলাম মানার কারণে, বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে আমাদের আজকের বক্তব্যের সকল সারমর্ম আছে, ওই বানু ইসরায়েলের হাত থেকে আল্লাহ জেরুজালেম 2-2 বার ছিনিয়ে নিয়েছে, তাদের উপর অভিশাপ দিয়েছে কেন, ওরা সকাল সন্ধ্যা আল্লাহর কথা অমান্য করত, সকাল সন্ধ্যা আল্লাহর পাঠানো নবীদের জবাই করত, এটা ছিল তাদের স্বভাব, আর আজকেও আল্লাহ মসজিদ আকসা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে, এটা আল্লাহর আজাব, আমাদের আমলের কারণে আমাদের গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দেয় না, যে কত হাজি এখানে বসে আছে ওই হাজির তৌফিক হয়নি যে সে আল্লাহর তিনটা পবিত্র মসজিদের তৃতীয় মসজিদে সফর করবে, হয়নি তৌফিক, এই তৌফিক আল্লাহ দেয়নি, এটা আল্লাহর আজাব, আমাদের মতো গুনাহগারকে আল্লাহ আজাবে রেখেছে,
যে আমরা আল্লাহর পবিত্রতম মসজিদ মক্কা এবং মদিনা দেখতে যেতে পারলেও আল্লাহর আরাক পবিত্র মসজিদ মসজিদ আকসা দেখতে যেতে পারি না 80 বছর থেকে দেখতে যেতে পারি না একদিন দুই দিন নয় এই 80 বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আযাবের মধ্যে রেখেছে যেমন বানু ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের মধ্যে রেখেছিল শাস্তির মধ্যে রেখেছিল সম্মানিত উপস্থিতি এটা আযাবের একটা আলামত যে আপনারা মসজিদ আকসায় যেতে পারেন না মসজিদ আকসায় সালাত আদায় করতে পারেন না মসজিদ আকসায় প্রবেশ করতে পারেন না পৃথিবীর কোন মুসলিম দেশের কোন মুসলমান মসজিদ আকসায় যেতেও পারে না সালাত আদায় করতে পারে না একমাত্র তারাই পারবে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করেছে তথা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে একমাত্র তাদেরকেই যাওয়ার অনুমতি দেওয়া হবে একমাত্র তারাই যেতে পারবে আর অন্য কেউ নয় এই যে আযাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছে এই আযাব থেকে উদ্ধার বানু ইসরায়েলের ঘটনা থেকে শিখবেন আজকের যারা দাবি করছে তারা হচ্ছে ফেরাউনের ভূমিকায় চলে গেছে আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছে বানু ইসরায়েলের ভূমিকায় ফেরাউন যেমন বানু ইসরায়েলের শিশুদের হত্যা করত আজ আমাদের শিশুদেরকে আজকের ফেরাউনেরা হত্যা করতেছে 10,000-এর 4,000 হচ্ছে শিশু যে 10,000 গাজায় মারা গেছে তার 4,000 হচ্ছে শিশু মানে ইচ্ছা করে করে শিশুদের জবাই করা হয় হত্যা করা হতো ফেরাউনের যুগে আজকের যুগে বানু ইসমাইলের ইসমাইলের বংশধর হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু ইসমাইলের সন্তানদেরকে আজকে হত্যা করা হচ্ছে শিশুদেরকে জবাই করা হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষা থেকে উত্তরণ তাকওয়া পরহেজগারিতা ছাড়া আর কোনো রাস্তা নাই দাউদ বিজয় করতে পেরেছিল জেরুজালেম সুলাইমান জেরুজালেমে বিশাল শাসন কায়েম করতে পেরেছিল ইউসা বিন নুন জেরুজালেম বিজয় করতে পেরেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করতে পেরেছিল তাকওয়া দিয়ে পরহেজগারিতা দিয়ে তাকওয়া এবং পরহেজগারিতা থাকলে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য আসতে বাধ্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে তিনি সাহায্য করবেন কিন্তু আমরা আমাদের আমল এবং আখলাকে ইহুদিদেরকেও পিছে ফেলে দিয়েছি কিভাবে ইহুদিদেরকে পিছে ফেলে দিয়েছি আপনি যান আপনারা কোনোদিন যেহেতু বাংলাদেশে কোনো ইহুদি নাই দেখার আপনাদের সুযোগও নাই কোনোদিন যদি সুযোগ হয় কারো যারা অনলাইনে দেখছেন ইউরোপ আমেরিকায় তারা যাবেন ইহুদি পল্লীতে যাবেন এবং ইহুদিদেরকে দেখবেন এবং আমি যা বলছি তা মিলিয়ে নেবেন যে মুসলমানদের দাড়ি বেশি আছে না ইহুদিদের দাড়ি বেশি আছে মিলিয়ে নেবেন যে মুসলমানেরা 100 জনে কতজন দাড়ি রাখে আর ইহুদিরা 100 জনে কতজন দাড়ি রাখে যেহেতু ওটাও আব্রাহামিক রিলিজিয়নের দাবি করে আর সব নবীর মধ্যে 10টা বৈশিষ্ট্য কমন সব নবীর মধ্যে কয়টা বৈশিষ্ট্য কমন 10টা তো সব নবীর মধ্যে দাড়ির বৈশিষ্ট্য কমন ছিল মুসলমানেরা কয়জন মাথায় টুপি দেয় আর ইহুদিরা কয়জন মাথায় টুপি দেয় আজকে থেকে ভিডিও দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখবেন যে টুপিবিহীন কোনো ইহুদিকে আপনি দেখতে পান কিনা টুপি ছাড়া আর মুসলমানেরা কয়জন মাথায় টুপি দেয় মুসলমানেরা টুপি আর দাড়ি খুলে ফেলতে পারলে বাঁচে কেননা পৃথিবীতে পরিবেশই তৈরি করা হয়েছে এমন যে দাড়ি রাখবে যে টুপি দিবে সে জঙ্গি কিন্তু ওরা যে সবাই দাড়ি আর টুপি মাথায় দিয়ে আছে ওরা কেউ জঙ্গি না অথচ ওরা সবাই 99% দাড়ি এবং মাথায় টুপি দিয়ে আছে পাবেনই না আপনি ভিডিওতে অন করে ওপেন করে দেখবেন মুসলমানেরাও খাতনা করে তারাও খাতনা করে মুসলমানেরা কয়জন সুদের সাথে জড়িত আর ইহুদিরা নিজেদের মধ্যে কয়জন সুদের সাথে জড়িত তুলনা করবেন পর্যালোচনা করবেন ইহুদিরা সুদের সাথে জড়িত কিন্তু বাইরের সাথে এক আজীব কম এক আজীব ভয়ঙ্কর কম সুদ তাদের মধ্যে হারাম কিন্তু গোটা পৃথিবীর মানুষকে সুদে ব্যস্ত রাখবে এটাই প্ল্যান গোটা পৃথিবীর মানুষের টাকা সুদের মাধ্যমে চুষে নিবে কিন্তু ওরা ওদের মধ্যে কারজে হাসানা দিবে সুদে নয় এক ইহুদি আর এক ইহুদির সাথে কখনোই সুদি লেনদেন করবে না এটা তাদের দৃষ্টিতে হারাম কিন্তু গোটা দুনিয়াকে ব্যস্ত রাখবে সুদে আপনি দেখেন আপনারা কয়জন কয়টা করে সন্তান নিয়েছেন আর তারা কয়টা করে সন্তান নেয় সারা পৃথিবীকে তারা ব্যস্ত রেখেছে তোমরা দুইটার বেশি সন্তান নিও না পারলে একটা নেও কিন্তু ওদের দেখেন ওদের কয়টা করে সন্তান আছে 6টা 7টার নিচে যদি কারো সন্তান থাকে তাহলে আমাকে বলিয়েন যে অমুক ইহুদি পরিবার পেয়েছিলাম যেই পরিবারে 6টা 7টার নিচে সন্তান আছে যেহেতু আমি নিজে গেছি নিজে দেখেছি এই জন্য আপনাকে বলতেছি সম্মানিত উপস্থিতি আপনাদের যারা আজকে এখানে বসে আছে তাদের কয়জনের ছেলে মেয়ে মোবাইলের ফ্রি ফায়ার পাবজি জুয়া বিড়ি সিগারেট মদ তাম্বাকু নেশা ক্রিকেটের নেশা ফুটবলের নেশা অনলাইন
এগুলোতে ব্যস্ত, আর ওদের কয়টা ছেলে মেয়ে ব্যস্ত খোঁজ নেবেন। ওরা জন্মের পর থেকে পড় পড়ে বড় হতে হবে, আর গোটা পৃথিবীকে ব্যস্ত রেখেছে কি, তোরা মদ জুয়ার নেশায় ব্যস্ত থাক। কেন না, মদ জুয়ার নেশায় ব্যস্ত থাকলে গোলাম বানানো যায়, দাস বানানো যায়। আমরা গোলাম কেন, আমাদের সন্তানেরা হচ্ছে মদ জুয়ার নেশায় ব্যস্ত, এই জন্য হচ্ছে আমরা গোলাম, আমরা দাস। আর তাদের কাছে শিক্ষা আছে, জ্ঞান আছে, গবেষণা আছে, এই জন্য তারা পৃথিবী শাসন করছে।